শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগানিস্তানে বোরকা কেনার হিড়িক, ড্রোন সহ সরকারি অস্ত্রের নিয়ন্ত্রণ নিল তালেবান, কাবুলে আটকা 200+ নাগরিক নিয়ে বিপাকে ভারত, উজবেকিস্তানে আফগান সামরিক বিমান গুলি করে ভূপাতিত, তালেবানের হাতে যেসব অস্ত্র রয়েছে জানাবো আজকের ভিডিওতে। তালেবানকে যে শর্তে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র, এবং সবশেষ থাকছে আফগানরা দাসত্বের শিকল ভেঙেছে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গতকাল রোববার অনেকটা নাটকীয়ভাবে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান, ফলে পুরো আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর থেকেই সেখানকার সাধারণ মানুষের মনে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয়, কি হতে যাচ্ছে তা নিয়ে যেন আতঙ্ক কাটছে না। এমন পরিস্থিতির মধ্যেই কাবুলের নারীদের মধ্যে বোরকা কিনার হিড়িক পড়েছে বলে গার্ডিয়ানের একটি প্রতিবেদনে জানানো হয়। কাবুলের ব্যবসায়ী আরিফ প্রথম নজরেই তার দোকানে সারি সারি নীল বোরকা সাজিয়ে রাখতে দেখা গেল। বোরকা বিক্রি এতটাই বেড়ে গেছে যে ঝুলিয়ে রাখা বোরকাগুলো দেখে যেন কারো মনে হবে সেখানে ভারী পর্দা চলছে। তালেবান কাবুলের দিকে অগ্রসর হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়তেই কাবুলের ভেতরে থাকা নারীরা বোরকা কিনতে মার্কেটগুলোতে ভিড় করতে শুরু করে। আরিফ বলেন, আগে বিভিন্ন প্রদেশ থেকে নারীরা এখানে বোরকা কিনতে আসতেন, কিন্তু এখন শহরের নারীরাও বোরকা কিনতে শুরু করেছেন। নারীদের মধ্যে বোরকা কেনার চাহিদা বৃদ্ধি পাওয়ার পর থেকেই দামও কয়েক গুণ বেড়ে গেছে। বোরকা কিনতে আসা এক নারী বলেন, গত বছরই এই বোরকার দাম ছিল 200 আফগান মুদ্রা, কিন্তু ওই বোরকা তারা এখন আমাদের কাছে 2000 থেকে 3000 আফগান মুদ্রায় বিক্রি করার চেষ্টা করছে। আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর তালেবানের সরকারি সামরিক এবং নিরাপত্তা বাহিনীর অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়েছে। রোববার তালেবান যোদ্ধারা শহরের প্রবেশের পর সরকারি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার নিয়ন্ত্রণে নেয়। সরকারি বাহিনীর ব্যবহৃত বিপুল গুড়া বারুদ এবং রাইফেল পিস্তল ছাড়াও কামান রুন সহ বিভিন্ন অস্ত্র এবং নাইট ভিশন গগলস বিভিন্ন সামরিক সরঞ্জাম তালেবানের নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া সাজুয়াজান এবং সামরিক হেলিকপ্টারও নিয়ন্ত্রণে এসেছে তালেবানের হাতে। দীর্ঘ 2 দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর 2020 সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় একটি শান্তি চুক্তির মাধ্যমে আফগান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়। এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় 11 সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাইয়ে সময়সীমা আরও কমিয়ে এনে 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। আফগানিস্তানে চলমান পরিস্থিতিতে ভারত সেনা পাঠানোর সিদ্ধান্ত করলে তার ফলাফল ভয়ঙ্কর হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল তালেবান। তাদের এই হুমকির পর বেশ সতর্ক ভারতীয়রা। অন্য অনেক দেশের মতো তারা আফগানিস্তান থেকে নিজস্ব নাগরিকদের ফেরানোর উদ্যোগ নিয়েছে, তবে কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খলায় অনিশ্চয়তা হয়ে পড়েছে সেই কার্যক্রম। কাবুল দূতাবাস এখনও 200+ ভারতীয় আটক রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, কাবুল বিমানবন্দরে ভারতের একটি প্লেন দাঁড় করানো রয়েছে, তবে বিশৃঙ্খলা পরিস্থিতির কারণে দূতাবাস থেকে আটকে পড়া কর্মীদের প্লেন পর্যন্ত পৌঁছানো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তালেবান গোটা শহরেছে। সূত্র জানিয়েছে, কাবুল দূতাবাসে আটকে পড়া কর্মীদের ফেরানোর উপায় খুঁজতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন দেশটির মন্ত্রিপরিষদ সচিব। তবে শেষ 2-3 দিন ধরে আফগানিস্তানে পরিস্থিতি যত দ্রুত বদলাচ্ছিল, অর্থাৎ তালেবান কাবুল প্রবেশের আগেই অন্য দেশের দূতাবাসগুলো তড়িঘড়ি করে কর্মীদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়, কিন্তু এক্ষেত্রে ভারত কেন পিছিয়ে পড়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সীমান্ত অতিক্রমকারী আফগান সামরিক বিমানকে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিমানটি অবৈধভাবে তাদের দেশের আকাশসীমা অতিক্রম করছিল। বিমানটিতে কতজন আরোহী ছিল বা তাদের কেউ বেঁচে আছে কিনা তা তিনি জানাননি। দক্ষিণাঞ্চলীয় প্রদেশের সুরখুন্দরিয়ায় চিকিৎসক বেখ পুলাত এবং
উখবুইয়েভ বার্তা সংস্থা এপিকে বলেন, রোববার সন্ধ্যায় তারা হাসপাতালে আফগান সামরিক বাহিনীর পোশাক পরা দুই ব্যক্তি ভর্তি হয়েছেন। তাদের একজনের প্যারাসুট ছিল, তিনি ফ্র্যাকচার শিকার হয়েছেন। রোববার উজবেক কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় 84 জন আফগান সৈন্যকে আটক করা হয়েছে। চলতি বছর তালিবান সরকারি বাহিনীর উপর আক্রমণ শুরু করার পর তারা বিভিন্ন সামরিক সরঞ্জামাদি জব্দের ছবি শেয়ার করেছে। এরই মধ্যে আক্রমণকারী হেলিকপ্টার সহ আমেরিকান যান রয়েছে। বিবিসির এক খবরে বলা হয়েছে, সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধে তালেবান হাতে কামান পেয়েছে, মানুষবিহীন ড্রোন পেয়েছে, এছাড়া তাদের হাতে রয়েছে বন্দুক, পিস্তল এবং নাইট ভিশন গগলস। পত্রিকা থিঙ্ক ট্যাঙ্ক রুসির মতে, তালেবান এসব অস্ত্রের বেশ সংখ্যক আফগান সামরিক ঘাঁটি থেকে জব্দ করেছে, কিন্তু অস্ত্র পেয়েছে সরকারি সেনাদের পরাজিত করার মাধ্যমে। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান হেলিকপ্টার জব্দ করেছে অনেক বড় ঘটনা। তবে থিঙ্ক ট্যাঙ্ক রুচির রিচার্ডস ফেলো ডক্টর জ্যাক ওয়ালিংটন বলেছেন, তালিবানের হেলিকপ্টার ব্যবহার করার মতো বিশেষজ্ঞ নেই, আর আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে এর সামান্য প্রভাব রয়েছে। তবে বড় উদ্বেগের বিষয় হলো, তালিবানের হাতে বন্দুকের সঙ্গে সংযুক্ত করা যায় এমন যন্ত্র, থার্মাল ইমেজিং, নাইট ভিশন যন্ত্রপাতি যাওয়ার ফলে তারা নির্ভুলভাবে আক্রমণ করতে সক্ষম হবে। এছাড়া তালিবান এসব অস্ত্র বিদেশে, মধ্যপ্রাচ্যে, মধ্য এশিয়া এবং পূর্ব আফ্রিকায় বিক্রি করে দিচ্ছে, এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। গবেষক ডক্টর ওয়ালিংটন বলেছেন, যখন অস্ত্রের ব্যাপক সমারোহ থাকবে তখন আরও সশস্ত্র সংঘর্ষের সুযোগ থাকবে। আগামী কয়েক মাসের মধ্যেই আফগানিস্তান এটা দেখা যাবে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, আফগানিস্তান জুড়ে অস্ত্র ভাসছে। তালেবান যদি দেশের মানুষের দাবিকৃত চাহিদা পূরণ করতে সক্ষম না হয়, তাহলে দেশটিতে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। তবে আশার কথা হলো, তালেবান বেসামরিক মানুষের কাছ থেকে অস্ত্র জমা নিচ্ছে। সোমবার তালেবান যোদ্ধারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অসামরিক লোকদের কাছ থেকে অস্ত্র জমা নেওয়া শুরু করেছে। এর মাধ্যমে আফগানিস্তানের সকল ক্ষমতা তালেবানের হাতে কেন্দ্রীভূত থাকবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকিন বলেছেন, মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং সন্ত্রাসকে আফগানিস্তানে আশ্রয় না দেওয়ার শর্তে আফগানিস্তানের ভবিষ্যৎ সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র। তালেবানের কাছে কাবুলের পতনের পর রোববার প্রকাশিত একটি বিবৃতিতে এই তথ্য জানান তিনি। বিবৃতিতে ব্লিংকিন বলেন, ভবিষ্যত যেই আফগান সরকার তার জনগণের মৌলিক অধিকার রক্ষা করবে এবং যে সন্ত্রাসী পৃষ্ঠপোষকতা করবে না, আমরা তাদের স্বীকৃতি দেব এবং তাদের সাথে কাজ করব। তিনি আরও বলেন, যে সরকার তার নারী এবং মেয়েদের সহ জনগণের মৌলিক অধিকার রক্ষা করবে না, যুক্তরাষ্ট্র অথবা তার মিত্র এবং অংশীদারিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সন্ত্রাসী সংগঠনকে তারা প্রশ্রয় দেবে, নিশ্চিতভাবে তাদের জন্য তার স্বীকৃতি দেওয়া হবে না। দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর 2020 সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তি চুক্তির আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়। এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে ঘোষণায় 11 সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরও কমিয়ে এনে 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। তালিবানদের কবজায় আফগানিস্তান, সেদেশে তালিবানি রাজ কায়েম ঘিরে তুলপার গোটা দুনিয়া। তালিবানি সরকারকে স্বীকৃতি দেওয়া হবে কিনা এ নিয়ে কথা চলছে বহু দেশে। এই পরিস্থিতিতে তালিবানের রীতিমতো সমর্থন জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তানে তালিবানি রাজ প্রসঙ্গে ইমরান খান বলেছেন, দাসত্বের শিকল ভেঙেছে আফগানরা। পাক প্রধানমন্ত্রী বলেন, আপনি অনেক সংস্কৃতি দখল করেছেন, এটা যখন ঘটে তখন দয়া করে মনে রাখবেন প্রকৃত দাসত্বের চেয়ে এটি খারাপ। সাংস্কৃতিক দাসত্বের শিকল ছুঁড়ে ফেলা কঠিন কাজ। আফগানিস্তানে এখন যা ঘটছে তারা দাসত্বের শিকল ভেঙে ফেলেছে। আফগানিস্তানে তালিবান রাজকে কার্যত সমর্থন জানিয়ে ইমরান খান এই হেন মন্তব্য করেছেন বলে পর্যবেক্ষণ সংশ্লিষ্ট মহল একাংশের দাবি। এদিকে কাবুল দখলের পর তালিবান কার্যত সমর্থনের ইঙ্গিত দিয়েছে চীন। তালিবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে প্রস্তুত রয়েছে বেইজিং। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়ং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই কথা বলেছেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।